পরিচ্ছন্ন পরিবেশে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক আধুনিক পার্কে রূপান্তরের দাবি দর্শনার্থীদের। এটি ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক। ময়মনসিংহ জেলায় পরিকল্পিত কোনো পার্ক গড়ে না উঠলেও হাজার হাজার ভ্রমণ পিপাসু ও পর্যটক এবং প্রাতঃভ্রমণকারীরা জয়নুল আবেদিন পার্কে সকাল সন্ধ্যা ভিড় করে। ময়মনসিংহ সেটের লাগোয়া পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীর ধরে বেশ কয়েক কিলোমিটার ধরে জয়নুল আবেদিন পার্কের অবস্থান। জয়নুল আবেদিন পার্কটি ময়মনসিংহ জেলার একমাত্র পার্ক হওয়ায় এর পরিবেশ নিয়ে রয়েছে নানা ধরনের মন্তব্য। পার্কের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় ভ্রমণকারীরা পার্কে হাঁটাচলা করে অস্বস্তিতে ভোগেন। অতিরিক্ত ধুলাবালি পার্কের পুরো পরিবেশকে নষ্ট করে রাখে সব সময়। পার্কে আগত পর্যটক ও দর্শনার্থীরা জানায়, বিশ্বের বিভিন্ন দেশে নদীর তীরে গড়ে ওঠা পার্কের মাধ্যমে অনেক মুদ্রা আয় করে থাকে। পর্যটক ও ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকার পর্যটন খাতে ব্যয় বাড়ালেও বাংলাদেশ এখনো পর্যন্ত এক্ষেত্রে পিছিয়ে রয়েছে। শহরে বসবাসকারী মানুষের একমাত্র পার্ক হলো জয়নুল আবেদিন পার্ক, তাই এটাকে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে আধুনিক পার্কে রূপান্তর করার জন্য একটি সুন্দর পরিকল্পনা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন পার্কে আগত দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুরা। স্থানীয়রা জানান, ময়মনসিংহ সিটির সর্বশেষ অপসারিত মেয়র ইকরামুল হক টিটু জয়নুল আবেদিন পার্কের উন্নতির জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার পরেও আওয়ামী লীগ সরকার পতনের কারণে সে কাজের আর বাস্তবায়ন করা হয়নি। আগামীতে ময়মনসিংহ সিটির এই প্রার্থীকে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে এনে পর্যটক ও ভ্রমণ পিপাসুদের আকাঙ্ক্ষা পূরণের জন্য পর্যটন মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান পার্কে আগত দর্শনার্থীরা। মোহাম্মদ সিরাজুল মনির, গণমানুষের আওয়াজ।